অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করলো তৃণমূল যুব কংগ্রেস। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো মাটিগাড়া এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস। সোমবার দুপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, যে এবার এজেন্সিগুলি নিয়োগের বিষয়ে টেন্ডার নিয়েছে তারা বাইরে থেকে কর্মী নিয়োগ করাচ্ছে। এখানকার অনেক বেকার যুবক যুবতী রয়েছে যারা কর্মহীন, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলেও তারা অভিযোগ তোলেন। তাদের দাবি, স্থানীয় বেকার যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়া হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ হোক। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। আমাদের যে বিক্ষোভ গত মে মাসে এখানে মেডিকেলে এবং সুপার স্পেশালিটি হাসপাতালে আনুমানিক 278 জন ভ্যাকেন্সি ক্রিয়েট হয় স্বাস্থ্যকর্মী, এবং সেখানে দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ার এজেন্সি, এখানে দুটো ম্যান পাওয়ার এজেন্সি আছে, তার মধ্যে একটি সাথী সিকিউরিটি এজেন্সি, যারা এইখানকার যারা বেকার যুবতীরা যারা আছে তাদেরকে বাদ দিয়ে আদার জেলা আদার স্টেট থেকে এখানে লোক পয়সার বিনিময়ে লোক ঢোকাচ্ছে, এবং এখানে যারা মেডিকেলে যারা জমিদান করেছে, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, এই মেডিকেলে স্থাপিত হতে যারা সহযোগিতা করেছে, মাইনরিটি কমিউনিটি, রাজবংশী সম্প্রদায় এবং আদার সম্প্রদায়, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টাকার বিনিময়ে এই এজেন্সি, এখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এখানে এজেন্সি, এখানে এই একটা অসাধু আরও চক্র আছে, এখানে এই চক্র মিলেমিশে এরা কাজ করছে। আমরা চাইছি যে এই অসাধু চক্র বন্ধ হোক এবং এখানকার লোকাল যারা বেকার কর্মহীন বেকার যুবক যুবতী যারা আছে তারা এখানে অগ্রাধিকার পাবে। আমরা সুপার সাহেবের কাছে এর আগে বসেছিলাম, আমরা কোনো এখনও কোনো অ্যাক্টিভিটি ওনার আমরা দেখিনি। আমরা স্পেশালিটি সুপার স্পেশালিটি কর্তৃপক্ষের সঙ্গেও আমরা বসেছি, কিন্তু আমরা সেখান থেকেও কোনো রকম আমরা রেসপন্স পাইনি। কিন্তু আমাদের দাবি আমরা জানিয়েছি, তো এখনও পর্যন্ত যেহেতু 126 জন আনুমানিক এখানে রিপোর্ট হয়েছে, তার মধ্যে এখানে স্থানীয়দেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এই এজেন্সি, এই সাথী সিকিউরিটি যা ইচ্ছা এখানে তাই করছে, আমরা তার বিরুদ্ধে এখানে এসেছি। এবং মেডিকেল, এই মেডিকেলে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসেন এবং এখানে এখানে ফোরাম আছে, সেই ফোরাম আমরা দেখছি যে এখানে সিপিএম কংগ্রেস বিজেপির কিছু এখানে যারা বাম আমল থেকে এখানে শাসন করে এসছে তারা একটা অরাজকতা সৃষ্টি করে রেখেছিল, তারা ধর্মঘটে বিশ্বাস করে, এবং এখনও আমরা দেখছি যে এখন এই মেডিকেলে তারা এখানে প্রবেশ করে মেডিকেলকে রোগী পরিষেবা সহ মেডিকেলকে স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা এরা করছে। আমরা এই এদের পরিকল্পনার তীব্র এদেরকে ধিক্কার জানাই যুবতৃণ মাটিগাড়া ওয়ান যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমার নাম অদীপ কুমার হালদার, সভাপতি মাটিগাড়া এক অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস। এখন দেখুন, এই অস্থায়ী কর্মী নিয়োগ কিন্তু আমরা সরাসরি করি না, এই অস্থায়ী কর্মী নিয়োগ আমাদের থ্রু এজেন্সি হয়। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যে টেন্ডারটা হয়েছিল সেই টেন্ডারে সাথী সিকিউরিটি বলে একজন কোম্পানি, যে কিনা এই কর্মী নিয়োগ সিকিউরিটি এবং স্ক্যাভেঞ্জিং পায়, এবং ওনারাই আমাদের এখানে কর্মী দিয়ে থাকেন। তো সেখানে হসপিটাল সরাসরিভাবে কোনো ধরনের কোনো অস্থায়ী কর্মী নিয়োগ করেন না।